আমি কলকাতা হাইকোর্টে মমতার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করব। মাই নেম ইজ শুভেন্দু অধিকারী। আমি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে হারাবো। সন্দেশখালীতে দাঁড়িয়ে পুলিশকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্দেশখালী যাওয়ার পথে জায়গায় জায়গায় তার পথ আটকেছে পুলিশ। গাড়িতে উঠে চলেছে ছানবিনও। সব টপকে বেলা সোয়া দুটো নাগাদ সন্দেশখালী পৌঁছন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে তিনজন বিধায়ক চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডল, শঙ্কর ঘোষ। কিন্তু সর্বেরিয়া পৌঁছতেই পুলিশ কর্তাদের সঙ্গে ব্যাপক তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শুভেন্দু। মিনাখার এসডিপিওর সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন। শুভেন্দুর বাসের চাকা সেখানেই স্তব্ধ হয়। বাস থেকে নেমে পড়তে বাধ্য হন শুভেন্দু। বাস থেকে নামতে গিয়ে শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হলে পরিস্থিতি নিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, আমি কলকাতা হাইকোর্টে মমতার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করব। মাই নেম ইজ শুভেন্দু অধিকারী। আমি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে হারাবো। কি বলেছেন শুভেন্দু শুনব। I will move tomorrow in Calcutta High Court. Shubhendu da Hindi me bata rahe hai. This Mamta Police. My name is Shubhendu Dikari. I defeated Police Minister Mamta Banerjee. Apni ekhon ki chhorbe tai? একই সঙ্গে তিনি এক পুলিশ আধিকারিককে বলেন, এইভাবে আটকানোটা নিয়ম নয়, আপনি যা করছেন গায়ের জোরে করছেন। ঔদ্ধত্যের সঙ্গে বলছেন যে আপনাকে যেতে দেব না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনব। নিয়ম নাই শুভেন্দু দা, আপনি যা করছেন গায়ের জোরে করছেন। শুভেন্দু দা কে কে? শুভেন্দু দা আপকো হকে কে রে? শুভেন্দু দা মমতা পুলিশ, হাই হাই মমতা পুলিশ, হাই হাই পুলিশ, তুমি উর্দি ছাড়ো। শুভেন্দু দা হিন্দি মে বাতাইয়া কে হুয়া? গ্রামবাসী আপনার সামনে বেরোবে, আপনি যেতে পারেন। শুভেন্দু বলছে ঔদ্ধত্যের সঙ্গে। আরে শুভেন্দু দা আপনি ঔদ্ধত্যের সঙ্গে বলছে আপনাকে যেতে দেবো। শুভেন্দু দা থোড়া নাম বলছে, ডেজিগনেশন বলছে। শুভেন্দু হিন্দি ওরে শুভেন্দু দা থোড়া হিন্দি মে বাতাইয়া, হিন্দি মে শুভেন্দু দা হিন্দি মে বাতাইয়া। ইউ উইল ফেস লিগ্যাল কনসিকোয়েন্স। আর এই সবকিছুর মধ্যে পরিস্থিতিও বেশ খানিকটা সেদিন সঙ্গীন হয়ে ওঠে। আরও যেটা বিষয়, এদিন বাসন্তী হাইওয়েতে শুভেন্দু অধিকারীদের বাস আটকানো হয়, পরে অবশ্য তা ছেড়ে দেওয়া হয়। পুলিশ আটকালে শুভেন্দু জানান তাদের চারজন আছেন মাত্র, 144 ধারা জারি আছে, তাই চারজন যাচ্ছেন, পুলিশ তাদের আটকাতে পারেন না। শুভেন্দুর সঙ্গে বাকি যে তিনজন বিধায়ক আছেন তারা হলেন তাপসী মণ্ডল, চন্দনা বাউড়ি এবং শঙ্কর ঘোষ। তবে বিধানসভা থেকে বাসে ওঠার সময় শুভেন্দু সাফ জানান, যদি পুলিশ তাদের আটকে দেয় তাহলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। শুভেন্দু অধিকারীকে বাসন্তী হাইওয়েতে আটকানোর আগে বলেন, আমাদের সন্দেশখালী যাওয়াটা লক্ষ্য, কাল আমাদের মহিলা টিম যাবে, একথা মনে রাখবেন যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমাদের আগের দিনও আটকেছে, সুকান্ত মজুমদারকে কেন আটকেছে? টাকিতে কি 144 ধারা ছিল? আমাদের সন্দেশখালীতে যাওয়ার জায়গা আছে, কোর্ট বলে দিয়েছে আমরা যেতে পারি, যদি আটকে দেয় তাহলে আমরা কোর্টে যাব। আমাদের পরিকল্পনা ছিল বেশি জন বিধায়ক নিয়ে যাওয়ার, এরপর যদি ওরা আটকায় তাহলে সেটা ওদের দায়িত্ব। আমার লড়াই চোর মমতার বিরুদ্ধে। বুধবার টাকিতে সুকান্ত মজুমদারকে আটকায় পুলিশ। সুকান্ত অসুস্থ হয়ে পড়েন, তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আইসিইউতে রয়েছেন, তার বমি বমি ভাব আছে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই সমস্ত কিছু নিয়ে আর কি বলেছেন শুনব। শুভেন্দু দা আপনি যা করছেন গায়ের জোরে করছেন। শুভেন্দু দা কে কে? শুভেন্দু দা আপকো হকে কে রে? শুভেন্দু দা মমতা পুলিশ, হাই হাই মমতা পুলিশ, হাই হাই পুলিশ, তুমি উর্দি ছাড়ো। শুভেন্দু দা আপনি কি গ্রামে গিয়ে? তুমি উর্দি ছাড়ো, গ্রামে গিয়ে যদি গ্রামবাসীদের বাড়িতে গিয়ে কথা বলেন তাহলে অসুবিধা কথা? আরে বলছে শুনুন, ও শুভেন্দু দা হিন্দি, শুভেন্দু দা হিন্দি বলা হবে, শুভেন্দু হিন্দি করছে।
शुभेंदु ने हिंदी में बताइए क्या हुआ। ग्रामवासी आपने सामने में रोबे आपने चेते शुभेंदु बोलचे उद्धत संगे। अरे शुभेंदु दा आपने ही उद्धत संगे बोलचे आपने क्या चेते शुभेंदु दा थोड़ा नाम बोलचे के जिंगसन बोलचे शुभेंदु हिंदी और शुभेंदु दा थोड़ा हिंदी में बताइए हिंदी में शुभेंदु दा हिंदी में बताइए यू विल फेस लीगल कॉन्सिक्वेंस। সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।